আসলে ফ্রিল্যান্সিং এর বা যারা আছে যুব সমাজ কিংবা যে কেউ হতে পারে তারা অনেক উপকৃত হবে, কারণ দেশের বাইরে এই ফ্রিল্যান্সিং এর অনেক ডিমান্ড আছে। মেডিকেল কলেজ, এটা কিভাবে আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি যেহেতু প্রস্তাবিত একটা অবস্থায় আছে। এটা আসলে আজকে গাছ লাগালে আর কালকে তো ফল পাবে না, এটা ফল পেতে পেতে হয়তো আপনার ছেলেরা পাবে, মেয়েরা পাবে। মানুষের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা শান্তিতে আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা। আর যেহেতু মাত্র শুরু হলো, আপনি বললেন 4 মাস, তো আমার তো কাজ অনেক বাকি, অনেক কাজ করার আছে। বাট যেটা হচ্ছে, প্রথমে মাগুরার মানুষ কি চায়? শান্তি। এরপরে যাবে চিকিৎসা, শিক্ষা। চিকিৎসা ক্ষেত্রেও আমি একটু চেষ্টা করা শুরু করেছি, বেসরকারি ভাবে কিছু ফান্ড আমি আনার চেষ্টা করেছি। আপনারা এখন হয়তো গেলে দেখতে পাবেন কিছু ফ্যান ট্যান অলরেডি লাগানো হয়ে গেছে, পানি ট্যাঙ্কি থেকে শুরু করে এরপরে এখানে ক্লিনিংটা হবে। আমার একটা টিম যারা ঝিনাইদহ মেডিকেল কলেজও পর্যবেক্ষণ করে এসেছে, ওইটার আদলে ওইটা নাকি অনেক সুন্দর। তো ওই ওই আদলে আসলে কতটুকু উন্নয়ন করা যায় বেসরকারি, তারপরে সরকারি ভাবে অবশ্যই চেষ্টা করা হবে। এটা কি ব্যক্তিগত পর্যায়ে? ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা তাদের একটা ফান্ড থেকে আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে, যেটা দিয়ে এই কাজটা শুরু হয়েছে। তো আশা করি যে এই সপ্তাহে না হোক আগামী সপ্তাহের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটাও হয়তো হয়ে যাবে। একটা জিনিস যেটা হচ্ছে, পরিষ্কার করলে আসলে পরিষ্কারটা থাকবে না, এর আর একটা কারণ আছে, বাইরের হয়তো কি ইয়েগুলো যায় না, পাস হতে পারে না, আগে ওইটা ঠিক করতে হবে, দেন পরিষ্কারটা করতে হবে, এই কারণে আসলে লেট হচ্ছে। উপজেলায় অ্যাটলিস্ট 2টা জায়গায় আমি খুবই দ্রুততম সময়ে এই ফ্যাসিলিটিসটা দিতে পারবো, যেখান থেকে আমার মনে হয় যে স্পেশালি ফ্রিল্যান্সিং এর বা যারা আছে যুব সমাজ কিংবা যে কেউ হতে পারে তারা অনেক উপকৃত হবে, কারণ দেশের বাইরে এই ফ্রিল্যান্সিং এর অনেক ডিমান্ড আছে। এখান থেকে আপনি BMW, মার্সিডিজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের গাড়ি আপনি ডিজাইন করতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম বিভিন্ন রকম কাজ আছে যেটা করে সবাই স্বাবলম্বী হওয়া সম্ভব। জাস্ট একটা তাদের ল্যাপটপ দরকার অথবা ইন্টারনেটটা ইউজ করা যায়, এরকম একটা ফোন দরকার। তো আমার মনে হয় এটা একটা ভালো দিক হবে, এবং পর্যায়ক্রমে যা যা বলেছি আমি সর্বোচ্চই করার চেষ্টা করবো। এছাড়াও আরও বিভিন্ন তো সেক্টর আছে, যে যে জায়গাগুলোতে আমার মনে হয় অনেক কিছু আছে কাজ করার। আর যেটা বললাম যে যেগুলো সমাপ্ত হয়নি, মেডিকেল কলেজ, এটা কিভাবে আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি যেহেতু প্রস্তাবিত একটা অবস্থায় আছে, এটা জায়গাও রেডি আছে, সব কিছুই ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই এখন এক থেকে যদি উঠে যায় এবং দ্রুততম সময়ে কাজটা শুরু হয়ে যায়, মাগুরার মানুষ একটু আশার মুখ দেখতে পারবে। গাছ লাগানোটা তো আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম আমরা শুনতাম যে গাছ, প্রতিটা মানুষ যদি একটা দুইটা করে গাছ লাগায়, আসলে আজকে গাছ লাগালে আর কালকে তো ফল পাবে না, এটা ফল পেতে পেতে হয়তো আপনার ছেলেরা পাবে, মেয়েরা পাবে। বাট এই উদ্যোগটা এখন নেওয়া উচিত, যেহেতু একটা যে কোনো কারণেই হোক, যে কোনো অসিলাতেই হোক একটা সুযোগ এসেছে, যদি এরকম উদ্যোগ নেওয়া যায়, ব্যক্তিগত পর্যায়ে অনেকে নেয়। দেখুন, আমি নির্বাচনের সময় তো বলেছিলাম, একটা হচ্ছে যে আমাদের আইটি পার্ক হয়ে গেলে এখানে আমি আমার ধারণা 4-5 হাজার লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে। মাগুরা টেক্সটাইল মিল যেটা, এটা যদি একটা ভালো কোনো ক্ষেত্র তৈরি হয়, আমি জানি না কোনো বড় একটা কোম্পানি কেউ একজন যদি এ নিতে পারে, স্বাভাবিকভাবে এখানে আরো 2-3 হাজার লোকের কর্মসংস্থান হতে পারে।